যেমন আমি এখন লাইন দিয়ে চেক করতেছি, সেক্ষেত্রে পানি রাখা আছে, আপনি দেখেন পানিটা বয়েল হয়েছে কিনা, চন্দ্রিমা সুপার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরের 136 নম্বর শপ, শপের নামটা হচ্ছে সিফাত ট্রেডার্স। তো ভাইয়া, এই ইলেকট্রিক চুলার ব্যাপার যদি আমাকে একটু বলেন। ইলেকট্রিক চুলাটা হলো কি, আমি আপনাকে বলি, যেমন ইন্ডাকশন চুলা যেটাকে বলা হয় সেটাই এটা। এবং ইন্ডাকশনের ভিতরে সবচেয়ে ফাস্ট যে চুলাটা বাংলাদেশে যখন প্রথম চুলা আসছে তখন এই পেস্টিস কোম্পানির চুলাটা নিয়ে আসছিল, সেই চুলাটাই হলো এটা। হ্যাঁ, এট ফার্স্ট প্রথম পেস্টিস কোম্পানি চুলাটা করছে, তো ওদের যে পেস্টিস কোম্পানির যে একটা গোডেল আছে সেই হিসাব করে ওদের প্রোডাক্ট করা। আচ্ছা, আমাদের বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবেল ইন্ডাকশন চুলা অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক কোম্পানি করছে, তো সেই হিসাব করে আমরা যেগুলো সেল করছি এতদিন বা এখন যেগুলো সেল করছি সবচেয়ে বেস্ট কোয়ালিটি চুলাই হলো এটা। এটাতে কোনো ঝাঁ ঝামেলা হয় না, যেমন ইলেকট্রিক চুলা মানে ইলেকট্রিসিটি দিয়ে রান্না করতে হবে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে একটু ভালো মানের না হলে অনেক সময় ঝাঁ ঝামেলা হতেই পারে, কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে চলবে এটা। তো সবকিছু হিসাব করে এটা কিন্তু ইংল্যান্ডের একটা কোম্পানি, যেমন পেস্টিসটা হচ্ছে ইংল্যান্ডের কোম্পানি, ইংল্যান্ডের কোম্পানি, কিন্তু এখন প্রোডাক্ট আসে ইন্ডিয়া থেকে। তো আমি আপনাকে একটু চুলাটা চালিয়ে দেখাই। অনেক সময় মানুষ বলে যে ডিজিটাল চুলা বা ইনফায়ার ইন্ডাকশনের ভিতরে একটু কোয়ালিটি হয়, যে আপনার খুব কম বিল আসে কোনটা দিয়ে, কোনটা সেফ বেশি, সবকিছু মিলে এটা কিন্তু অনেক হেভি একটা চুলা। আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা অন অফ অপশন দেওয়া আছে এখানে, এখানে এটা বসাই দিলাম আমি, দেখেন এটা হলো যে আপনার এটা ক্যাটালগ বই, তো ক্যাটালগ বইটা কিন্তু অনেক প্রশ্ন মোটা, যেটাকে বলা হয় যে আপনার অরিজিনালি যেটা হবে যে আপনার ডিজিটাল বলেন, যেটা ডিজিটাল আপনার, আমি আপনাকে দেখে যাবো, পানি রাখা হয়েছে এখানে, আমি লক করে দিলাম এটা, এখানে আপনি অপশন দিয়ে দিলেন, অন দিচ্ছেন, দেখেন এখানে অন দেওয়ার পরে কিন্তু এখন লাইন আসছে, ঠিক আছে, এখানে আমি লাইন দেওয়ার পরে হাত দিলাম, কোনো সমস্যা হবে না এখানে। ওকে, তো আমি এটা বসাই দেওয়ার পর রান্না করবো, যেমন ডিজিটাল যেটাকে বলা হয় 100% যেটাতে ম্যাগনেটিং কাজ করে, যেটা এটা আপনি অন দেওয়ার পরে ফাংশন দিতে হবে, ফাংশন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ওয়াট শো করতেছে, আচ্ছা 1200 ওয়াট, সর্বোচ্চ হাইয়েস্ট ওয়াট আপনি 2200 ওয়াটে কাজ করতে পারবেন, মানে খুব দ্রুত যদি রান্না করতে চান সেক্ষেত্রে 2200 ওয়াটে দিতে হবে। আপনি প্লাস মাইনাস যদি সেন্সর দিয়ে করতে চান, এখানে কিন্তু সেন্সর সিস্টেম দেওয়া আছে, দেখেন এটা সেন্সরে বাড়ানো কমানো সিস্টেম দেওয়া আছে, যে আপনি চান এভাবে হাত দিয়ে আস্তে আস্তে এভাবে কমাবেন বাড়াবেন সেটা করতে পারবেন, এবং আপ ডাউন করতে পারবেন, প্লাস মাইনাস যদি এখান থেকে করতে চান সেটাও করতে পারবেন, করা যাবে, করা যাবে, মানে 500 সর্বনিম্ন আপনি একদম নিম্ন 800 ওয়াটও নিতে পারবেন। ওকে, সর্বোচ্চ 1000 ওয়াট দিয়ে করলে দেখা যায় যে খুব দ্রুত রান্না করা যায়। এবং এটাতে আমি আপনাকে একটা জিনিস দেখাই, যেমন আমি এখন লাইন দিয়ে চেক করতেছি, সেক্ষেত্রে পানি রাখা আছে, আপনি দেখেন পানিটা বয়েল হয়েছে কিনা, দেখেন পানিটা অলমোস্ট ধোয়া উঠতেছে, তো গরম হয়ে গেছে, হ্যাঁ গরম হয়ে গেছে। এটাতে কিন্তু আপনার 85% যে এনার্জি সেভিংটা বলা হয়েছে সেটা কিন্তু একদম পারফেক্টলি আপনি এখানে পাবেন। আচ্ছা, সারাদিনে আপনার 10 থেকে 15 টাকার মতো খরচ হতে পারে, হ্যাঁ ওরকম একটা খরচ হবে, এবং দেখা যায় মান্থলি দেখা যাচ্ছে 400 টাকা হাইস, একটা সিলিন্ডার বোতল কিনতে হলে 1200 টাকা লাগে, সাত আট জনের ফ্যামিলি, দেখা যায় যে আমাদের অনেক রান্না থাকে, সেক্ষেত্রে যদি আপনার 500 টাকা বা 400 টাকা খরচ হয় অনেক সেফ। আমি এটা কিন্তু সুন্দর রূপে ভাসিয়ে রাখতেছি, আমি দেখেন এখানে কিন্তু আপনি যখন এটা কাগজ দিয়ে আছে, দেখেন কাগজের উপর ধরে রাখছি আমি, এখন ওয়াট শো করতেছে, সরাই ফেলতেছে এটা অফ হয়ে যেতেছে, দেখছেন। তো এখানে কিন্তু কোনো রিস্কের কিছু নাই, এবং এটা কিন্তু খুবই মান ভালো হবে। যেমন রিস্ক বলতে কি, যেমন দেখা যাচ্ছে বাচ্চারা অনেক সময় লাইন দিয়ে অন অফ করে দিল, কোনো ঝামেলা নেই, হাড়ি বসাইতে হবে তারপরে রান্না হবে, এর আগে রান্না হচ্ছে না, এটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, হ্যাঁ গরম হয়ে গেছে, আমি এটা লক করে দিয়েছি, অফ করে দিই, যেমন দেখেন একদম ফুল পানিটা যে বয়েলটা সেটাই হয়ে গেছে এখন আপনার। এটা হচ্ছে আপনার ইলেকট্রিক চুলার বৈশিষ্ট্য, হ্যাঁ হ্যাঁ, এবং খুবই মান ভালো। যেটা আমি আপনাকে ফার্স্ট টাইম বললাম যে পেস্টিস কোম্পানিটা যারা প্রোডাক্ট করছে, এবং আমরা এক ফার্স্ট যখন ইন্ডাকশন চুলা বিক্রি করছি, ইনফায়ার চুলা বিক্রি করছি, তখন কোনো কমপ্লেন ছিল না, এখন দেখা যায় বাজারে অনেক কোম্পানি বের করছে, অনেক রকমের প্রোডাক্ট আসছে, হয়তো পেস্টিসের প্রোডাক্টটা অনেক সীমিত প্রফিটের জন্য অনেকে বিক্রি করতেছে না, আচ্ছা, কিন্তু এটাই পারফেক্ট চুলা, এবং এটাই আপনার ডিজিটাল, এবং অবশ্যই খেয়াল করে দেখবেন এখানে সেন্সর থাকবে কি না, টাচ যদি হয় সেক্ষেত্রে কিন্তু সবই অপশন টাচই থাকতে হবে, বাড়ানো কমানো এবং সবকিছু মিলিয়ে অনেক কোয়ালিটি ফুল করছে এটা। আর এই চুলাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে কিন্তু আমাদের দুইটা কালার দেওয়া আছে, দেখেন এটা একটা কালার আপনি সামনে রাখা, এটা একটা কালার, হ্যাঁ এটা একটা কালার আর এটা একটা কালার, দুইটাই কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবল, এই কালারটা আপনাদের একটু বেশি চলে আমাদের, তো সেই হিসাব করে আর কি আমাদের এই কালারটা দেওয়া। প্রাইসটা কেমন? তো এটার রেঞ্জটা যেটা দিচ্ছি আমি আপনাকে পেস্টিস কোম্পানি থেকে যে একদম সীমিত মার্জিন প্রফিট রেখে, যেমন এখন বাজারে আমি আবারও বলে দিই যে অনেক কোম্পানির চুলা আছে, তো অনেক কম্পিটিশনের মাঝে যে রেটটা দেওয়া হয়েছে ওদের সীমিত একটা প্রফিট অবশ্যই করতে হবে, সেই হিসাব করে 3750 টাকা হয়, 3750 টাকা। তো আমি আর একটা কথা বলে দিই আপনাকে, যেমন ইন্ডাকশন চুলা অথবা ইলেকট্রিক চুলা আপনারা যখন ক্রয় করবেন অবশ্যই আপনাদের বাজেটটা একটু জাস্টিফাই করে বা চিন্তা করে কিনে, দেখা যাচ্ছে 500-700 টাকা বেরি করে দেখলে আপনি একটা ভালো প্রোডাক্ট পাচ্ছেন, সেই হিসাব করে ক্রয় করেন, অবশ্যই আপনার একটা ভালো প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন। যেটার ওয়ারেন্টি গ্যারেন্টি আমি আরেকবার বলে দিচ্ছি, যেমন আমাদের কোম্পানি থেকে যেটা দেওয়া আছে যে 5 ইয়ার্সের ভিতরে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে কোম্পানির পার্টস কোম্পানি থেকে ডাইরেক্ট চেঞ্জ করে দেবে। এটা কি কোনো নির্দিষ্ট বাতিলে দিতে হবে নাকি? এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে একটা হাড়ি সেট রাখা আছে আমাদের, যারা ইউজ করতে চাচ্ছেন
85% ইলেকট্রিক সেভিং। আর আসলে ইলেকট্রিক চুলা দিয়ে তো সারা জীবন রান্না হয় না, হয়তো দেখা যায় একসময় অন্য গ্যাসের ব্যবস্থা হয়ে যায়, লাইনের গ্যাস চলে আসে। তো সেই হিসেব করে আপনারা এরকম একটা হাড়ি সেট কিনে নিতে পারেন। যেমন এই হাড়ি সেটগুলো আমাদের রেট ছিল অনেক, তো এটাই চুলাটার জন্য, মানে চুলাটা সেল করার জন্য, এবং চুলাটা যারা ক্রয় করবে তাদের জন্য ওনলি 1, 2, 3, 4, 5, 5টা হাড়ি, 5টা ঢাকনা এসএসএর ভিতরে। এই সেটটা যারা ক্রয় করবেন ওনলি 1800 টাকা দিয়ে আমাদের কাছ থেকে করে, ওনলি 1800 টাকা দিয়ে আপনার এই পুরো হাড়ি সেটটা নিয়ে নিলে দেখা যাচ্ছে আপনার বাসায় আর কোনো এক্সট্রা হাড়ি বহন করতে হলো না। আর এটাতে আপনার স্টিলের হাড়ি বলেন অথবা ইন্ডাকশন তলার যত ননস্টিকের কুকার আছে আপনাদের বাসায়, আমি একটু খেয়াল করে দেখিয়ে দিই, যেমন এই ধরনের বাটন দেওয়া যত ননস্টিকের পাত্র আছে সব এটাতে ব্যবহার করা যাবে। ওকে, তো এটা যারা ঢাকার মধ্যে নেবেন তারা তো ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে, আমাদের লোক বাসায় গিয়ে প্রোডাক্ট পুষে দিয়ে আসলে আপনি টাকা পে করতে পারবেন, এবং ঢাকার বাইরে যারা নেবেন তারা সামথিং একটা ডাউন পেমেন্ট করে দেবেন, বাকি টাকাটা কুরিয়ারে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন। কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কারণ আমাদের এখানে প্রতিষ্ঠান আছে, ইনশাল্লাহ আপনি অর্ডার করার সাথে সাথে আপনার প্রোডাক্ট চলে যাবে। এবং এই প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা অনলি 200 টাকা চার্জ দেবেন আমাদেরকে, ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক, সেক্ষেত্রে আমরা চার্জ দিচ্ছি অনলি 200 টাকা। ওকে, ঢাকার বাইরে তো কুরিয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, কুরিয়ার চার্জ 200 টাকা হোক এবং আমাদের হ্যান্ড ডেলিভারি চার্জও 200 টাকাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে।